সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি দশম শ্রেণীর যে পঞ্চাশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন অর্থাৎ সংকলন প্রশ্নগুলো দিয়েছে তার বাংলা বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা স্ক্রিনে বাংলা বিষয়ের পঞ্চাশ নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ এক দাগে তোমাদের মোট পাঁচটি এমসিকিউ প্রশ্ন দিয়েছে পাঁচ নম্বরের পাঁচ নম্বরের জন্য দুই দাগে কম বেশি কুড়ি শব্দের উত্তর লিখতে বলেছে পাঁচ নম্বর পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তিন দাগে প্রসঙ্গ উল্লেখ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লেখো মোট দুটি প্রশ্ন আছে প্রত্যেকটির জন্য তিন নম্বর করে ছয় নম্বর টোটাল চার দাগে একটি বড় প্রশ্ন দিয়েছে একশো পঁচিশ শব্দের মধ্যে লিখতে হবে চার নম্বর পাঁচ দাগে দুটি বড় প্রশ্ন দিয়েছে প্রত্যেকটি জন্য পাঁচ নম্বর করে টোটাল দশ নম্বর ছয় দাগে একটি বড় প্রশ্ন আছে পাঁচ নম্বর সাত দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও মোট তিনটি প্রশ্ন আছে তিন নম্বর আট দাগে ব্যাস বাক্য সহ সমাজ করতে বলেছে তিনটি আছে তিন নম্বর ন নয় দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রতিবেদন রচনা লেখো পাঁচ নম্বরের দিয়েছে আর দশ দাগে বঙ্গানুবাদ করতে হবে চার নম্বরের টোটাল হলো দশটি প্রশ্ন এবং টোটাল নাম্বার হলো পঞ্চাশ আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে করে দিয়েছি তুমি দেখে নাও স্টেপ বাই স্টেপ প্রথমে দেখে নাও এক দেখে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এম প্রশ্নগুলো আছে কি বলছে এক পয়েন্ট একের প্রশ্ন তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা দ্বারা পত্রিকায় ছাপা হয়েছিল চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার অপশন অর্থাৎ প্রথম দিন ঠিক আছে অনেকের মনে ধারণা হতে পারে যে এক্ষেত্রে উত্তর এই লাস্টের এইটা হলো না কেন ঠিক আছে মনে রাখবে গল্পটির নাম ছিল কিন্তু প্রথম দিন এবং এই প্রথম দিন গল্পের বিষয়বস্তু ছিল কিন্তু স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ঠিক আছে গল্পের নাম হলো প্রথম দিন এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গ নম্বর অপশন অর্থাৎ প্রথম দিন এক পয়েন্ট দুয়ের প্রশ্ন কি বলছে পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খ নম্বর অপশন অর্থাৎ নবারুণ ভট্টাচার্য এরপর দেখে নাও এক পয়েন্ট তিনের প্রশ্ন আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন অর্থাৎ পত্রপুট এক পয়েন্ট চারের প্রশ্ন বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে খ নম্বর অপশন অর্থাৎ লর্ড কার্জন এক পয়েন্ট পাঁচের প্রশ্ন যে গ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ক অর্থাৎ দিন ও রাত্রি ঠিক আছে এই ছিল তোমাদের এক দাগে যে পাঁচটি এমসিবি প্রশ্ন ছিল তার সঠিক উত্তর এখন দেখে নাও তোমাদের দুই দাগে যে প্রশ্নগুলো আছে দুই পয়েন্ট একের প্রশ্ন কী বলছে সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী উত্তরটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ লিখবে এইভাবে সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চ কথাটির অর্থ হলো সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এটুকু লিখলেই কিন্তু তোমাদের দুই পয়েন্ট একের প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে এখন দেখে নাও দু পয়েন্ট দুয়ের প্রশ্ন আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা পশুদের অশুভ ধ্বনির মধ্যে দিয়ে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অশুভ ধ্বনির মাধ্য মধ্য দিয়ে ঠিক আছে এটা হবে মেন উত্তর নেক্সট প্রশ্ন আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি নির্দেশ করেছেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে নেতিবাচক পরিস্থিতি বিপন্ন মানুষের বাসার পথকে দুর্লভ্য প্রতিবন্ধকতায় রুদ্ধ করে তুলেছে এটাকেই কবি পায়ে পায়ে হিমানের বাদ বলে অভিহিত করেছেন ঠিক আছে এভাবে লিখে নেবে নেক্সট প্রশ্ন মাভৈ মাভই এমন উচ্চারণের কারণ কি উত্তরটা দেখে নাও বিদ্রোহী সত্তার অধিকারী কবি নজরুল তার প্রলয় উল্লাস কবিতায় মাভই মাভৈ শব্দযুগলের ব্যবহার করেছেন যার অর্থ ভয় করোনা অর্থাৎ নির্ভয়ে এগিয়ে চলো পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য প্রহর গণনারত ভারতবাসীকে কবি পুরাতনকে ধ্বংস করে নূতনের বিজয় পতাকা ওড়ানোর জন্য হৃদয়ে সাহস সঞ্চার করার কথা বলেছেন দুজন বন্ধু নোক আসার কথা ছিল বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল উত্তরটা দেখে নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে উল্লেখিত গিরিশ মহাপাত্র জানিয়েছে এনানজাং থেকে তার দুজন বন্ধু আসার কথা ছিল তোরা সব জয়ধনিকর কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান কেন তার জয়ধ্বনি করতে হবে এর প্রথম পার্টি উত্তরটা দেখে নাও বলছে কি কার জয়ধ্বনি করতে হবে তার উত্তরটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে স্বপ্ন বা আশা পূর্ণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন ঠিক আছে এরপরে লিখবে জয়ধ্বনি করার কারণ তারপরে লিখবে প্রলয় ধ্বংসকারী কিন্তু এটাও সত্য যে ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত ভারতবর্ষের পরাধীনতা কবি নজরুলের কাছে ভীষণ প্রায়দায়ক ছিল তিনি সর্বদাই এই অবস্থার অবসান চাইতেন তিনি বুঝেছিলেন কালবৈশাখীর মতো ভয়ঙ্কর শক্তি কিংবা প্রলয় নেশায় মত্ত মহাদেবের মতোই কেউ এসে এই অবস্থার অবসান ঘটাবে তাই কবি ভারতীয়দের এই ধ্বংস ও সৃষ্টির দেবতার আগমনের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন খুবই গরিব মানুষ হরিদা হরিদার পরিচয় দাও তার দারিদ্রের ছবি বৌরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে এক্ষেত্রেও কিন্তু প্রথম অংশের জন্য এক নম্বর পরের অংশের জন্য দুই নম্বর প্রথম অংশের উত্তর প্রথমে এডিং করবে হরিদার পরিচয় তারপর লিখবে সুবোধ ঘোষের সরি সুবোধ ঘোষ রচিত বৌরূপী গল্পের মুখ্য চরিত্র হলো হরিদা তিনি পেশায় একজন বৌরূপী এটুকু লিখলেই হবে এবার দেখেন দ্বিতীয় পার্টের উত্তর হরিদার দারিদ্র্যের প্রতিভাষিত ছবি বলে হেডিং করবে তারপর লিখবে গোটা গল্পেই আমরা হরিদ্বার দারিদ্রের একাধিক প্রতিভাষিত ছবি দেখতে পাই যথা বলে কয়েকটা পয়েন্ট লিখবো সেই পয়েন্টগুলো হলো এক নম্বরে তার বসবাস শহরের সবচেয়ে সরু কোনো অখ্যাত গলির ভিতর ছোট্ট একটি ঘরে দু নম্বর পয়েন্টে লিখবে তার রোজগার দু আনা আট আনা কিংবা সর্বোচ্চ আট আনা সরি আট টাকা দশ আনা তিন নম্বর পয়েন্টে লিখবে বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্যও তার নেই চার নম্বর পয়েন্টে লিখবে অনেক সময় তার ভাতের হাড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে এ চারটি পয়েন্ট লিখলেই কিন্তু হয়ে যাবে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প উদ্ভতটির আলোকে ঘষাটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এর দেখে নাও প্রথমেই লিখবে বিশিষ্ট নাট্যকার শসীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক শ্রেণদৌলা নাট্যাংশ বেগম লুৎফারের প্রশ্নোদ্ধৃত মন্তব্যকে সামনে রেখে ঘষেটি বেগমের চারিত্রিক বৈশিষ্ট্য চিত্রিত হয়েছে তার পয়েন্ট করে লিখবে ঘষেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘষেটি বেগম তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন বরং উল্লসিত বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহীণী দু পয়েন্ট পয়েন্টে লিখবে ঘষেটি বেগম অত্যন্ত প্রতিহিংসা প্রায়ণা পুত্রের বদলে সিরাজ সিংহাসনে বসায় সে অখুশি সিরাজের বিরুদ্ধে তার হৃদয়ে রয়েছে হিংসার দাবানল তিন নম্বর পয়েন্টে লিখবে কুটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্সনা এবং অভিশাপ তার হৃদয়ে মায়ামমতার বিন্দু বিন্দুমাত্র প্রকাশ নেই ক্ষমতা লোভ এবং প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিহ্ন একে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো প্রথমে লিখবে বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন এভাবে প্রথম প্রথমবার লিখবে তারপরে করে লিখবে সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত সে তথাকথিক উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে সেই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয় এবার আবার প্যারাসেন্স করবে করে লিখবে আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানসিক সরি মানবিক লাঞ্জনা আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতগুড়ি পরিয়ে মানুষ ধরা এই বর বর্বরেরা তাদের পরিণত করে কিতদাসে তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্য হারা অরণ্যের চেয়েও কালো এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয়ে আফ্রিকার বনপথের ধুলো সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলার কাদার শিশু সরি কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসের তৃষ্চিহ্ন দিয়ে গিয়েছে ঠিক আছে এভাবে লিখবে তাহলে কিন্তু উত্তরগুলো হয়ে যাবে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে এখন দেখে না উত্তরটা কীভাবে লিখবে প্রথমে লিখবে উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস থেকে গৃহীত হয়েছে তারপরে লিখবে উক্তিটির বক্তা প্রদত্ত উক্তিটির বক্তা হলেন অপূর্ব সহকর্মী রামদাস তলোয়ার কর তারপরে লিখবে কথার পরিপ্রেক্ষিতে বলে হেডিং করবে মানে দ্বিতীয় পাঠের উত্তর লিখব অপূর্বর কথার পরিপ্রেক্ষিতে রামদাস তলোয়ার কর এ কথা বলেছে অপূর্বর বক্তব্যে দেশপ্রেমের তথা প্রতিবাদী চেতনার প্রকাশ আছে পুলিশ কর্মচারী নিমাইবাবু অপূর্বর আত্মীয় শুভাকাঙ্ক্ষী এবং তার বাবা ওনার চাকরি করে দিয়েছিলেন কিন্তু মানুষটি যতই আত্মীয় হন তার দেশের সে আপনার নয় বলেছে সে আরও বলেছে বরং যাকে অর্থাৎ মল্লিকের মতো দেশ প্রেমিককে ধরার জন্য দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি তার আপনার এ কথা বলার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সমস্যা হতে পারে ভেবে রামদাস মুস্কি হেসে উদ্ধৃত বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কথাটি বলেছেন খিদ্দা এবার আমরা কি খাব উদ্ধৃতটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও তো দেখে নাও কী লিখবে উদ্ধৃতাংশটি নন্দীর কোনি উপন্যাস থেকে গৃহীত আলস্য উক্তিটির বক্তা হলো এই উপন্যাসের প্রধান চরিত্র কোনি তারপর লিখবে কোনের যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় শ্যামপুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ ছিল তার দাদা কমল। একদা সাঁতারু হওয়ার স্বপ্ন দেখা কোমল দারিদ্রের চাপে উপার্জনের সন্ধানে যোগ দেয় রাজাবাজারে একটি মোটর গ্যারেজে সেখান থেকে কষ্টার্জিত দেড়শোটি টাকা ছিল তার সংসার চালাবার পাথেও দুবেলা দুমুটো ভাত চারা আর বিশেষ কিছুর সংস্থান তাতে হতো না ঠিকই কিন্তু প্রাণ ধারণটুকু হয়ে যেত তার চেঞ্জ করে লিখবে পরের দিকে কমল পরিবারের স্বচ্ছলতার উদ্দেশ্যে এক ভাইকে পনেরো টাকা মাইনের বিনিময়ে একটি চায়ের দোকানে কাজে ঢুকিয়েছিল কোনিকে ষাট টাকায় এক সুতো কারখানায় ঢোকাবার ইচ্ছে থাকলেও ক্ষিতীশ কণিকে বড় সাঁতারু করার ইচ্ছে প্রকাশ করায় তা আর হয়ে ওঠেনি ক্ষিতীশ কণিকে প্রতিদিন খাওয়ার জন্য একটা টাকা দিত তাও কণির সংসারের পিছনেই খরচ হয়ে যেত এহেন টানাটানির সংসারের প্রধান উপার্জনক্ষম কোমল হঠাৎ রোগে ভুগে মারা গেলে পরিবারের বাকিদের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে ঠিক আছে তারপরে প্র্যাসেন্সকে লিখবে তাই তার মৃত্যুতে শোকের চাইতেও যে পশুটি প্রাসঙ্গিকভাবে আঘাত করে পরিবারের সব সদস্যদের মনে সেটি কোনির মুখ দিয়ে ক্ষিদ্দার উদ্দেশ্যে নির্গত হয়েছে এবার আমরা কি খাবো ঠিক অনুসর্গ হলো এক প্রকার এর মধ্যে চারটি অপশন হলো বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ এক্ষেত্রে সঠিক উত্তর হবে লাস্টের অপশন অর্থাৎ অব্যয় পদ সুন্দরভাবে লিখে নেবে উত্তর হবে লাস্টের অপশন ঘ দিয়ে লিখবে অব্যয় পদ বিভক্ত সরি বিভক্তি কখনোই লুপ্ত হয় না এখানে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে বিভক্ত কখনোই লুপ্ত হয় না না এখানে হবে বিভক্তি কখনোই লুপ্ত হয় না এটা ঠিক করে নিও তোমরা উত্তরটা হবে আর কর্মকারকে করণকারকে সম্বন্ধ পদে আরেকটা অপশন আছে হলো কর্তৃকারক এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ সম্বন্ধ পদে ক্লিয়ার তোমার ঠিক করে নি প্রশ্নটা একটু ভুল করেছি কিন্তু উত্তরটা ঠিক আছে সম্বন্ধ পদে হবে উত্তর প্রশ্ন নির্দেশকের একটি উদাহরণ হলো অপশন আছে হইতে কর্তৃক জন্য গুলি এক্ষেত্রে নির্দেশকের একটি উদাহরণ চেয়েছে তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লাস্টের অপশন অর্থাৎ গুলি ঠিক আছে গুলি হয়ে যাবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো প্রতিটির মান এক অর্থ এক নম্বর যেটা আছে তোমাদের দেখতে পাওয়া প্রশ্নে ভোজ্য বস্তু এর ব্যাস বাক্য কী হবে ভোজ্যের নিমিত্ত বস্তু এবং এটা হবে নিমিত্ত তৎপুরুষ সমাস দু নম্বরটায় আছে পোশাক পরিচ্ছদ ব্যাস বাক্য হবে পোশাক ও পরিচ্ছদ এটা হবে সমার্থক দ্বন্দ্ব সমাস ঠিক আছে তিন নম্বর সন্ধ্যান্নিক ব্যাস বাক্য হবে সন্ধ্যাকালীন আন্নিক এবং সমাজ হবে কেমনটা মধ্য পদলবী কর্মদারায় সমাস কম বেশি একশো শব্দে প্রতিবেদন রচনা করো আর লর্ডসে রুদ্রশাস জয় ভারত ক্রিকেট দলের এটা পাঁচ নম্বরের জন্য আমাদের এখন একটা প্রতিবেদন লিখতে হবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে দেখে নাও প্রথমেই সুন্দর করে একটা হেডলাইন করবে লর্ডস টেস্টে স্মরণীয় জয় ভারতের তোমরা এখানে অন্য নামও দিতে পারো দিতে পারো যে লর্ডস লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতে দিতে পারো যে কোনো একটা ভালো নাম দিলেই হবে তারপর লিখবে নিজস্ব সংবাদদাতা সতেরোই আগস্ট লর্ডস যেহেতু ওখানে ষোলোই আগস্ট আমাদের এই লর্ডস টেস্টে ভারত জয়লাভ করেছিল তাই পরের দিন এটা হয়েছে তাই আমাদের এখানে সতেরোই আগস্ট তারিখটা দিলেই হবে তাছাড়া তোমার যে কোনো তারিখ লিখলেও হবে সমস্যা নেই জায়গাটার নাম এখানে লর্ডস দিয়েছি তুমি অন্য নাম দিয়ে কলকাতা লিখলেও প্রবলেম নেই তুমি যে কোনো একটা স্থানের নাম লিখলেই হবে এখানে তারপর লিখবে লর্ডসে আবার এক মহারণ এবং তো ক্রিকেট ক্রিকেটারদের বিক্রমের সামনে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ লর্ডসের বাইশ গজে ব্যাটে ও বলে কর্তৃত্ব করে ইংল্যান্ডকে একশো রানে হারিয়েছে ভারত রুটের ইংল্যান্ড চতুর্থ ইনিংসের চাপ সহ্য করতে পারেননি সরি পারেনি এই চাপ তৈরির পিছনে ছিল ভারতের দ্বিতীয় ইনিংসে নবম উইকেটে যশপ্রীত ভুমরা এবং মোহাম্মদ শামির উননব্বই রানের পার্টনারশিপ স্বামী করেছেন ছাপ্পান্ন ভুমরা চৌত্রিশ গাভাস্কর যা দেখে বলেছেন হৃদয়ের সিংহ বিক্রম ফলে ষাট ওভারে ইংল্যান্ডকে দুশো একাত্তর রান করতে হতো কিন্তু মোহাম্মদ সিরাজ ইশান্ত শর্মা ভুমরা ও স্বামীর আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারল না ইংল্যান্ড একশো কুড়ি রানে অল আউট হলো তারা সরি একশো কুড়ি রানে অল আউট তারা ইংল্যান্ডের দুই ওপেনার শূন্য রানে আউট হন চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল চার উইকেটে সাতষট্টি পরের পর্বে ছয় উইকেট তুলে নেওয়া তুলে নেয় ভারত রুট তেত্রিশ রানে ফিরে যাওয়ার পর বোঝা যাচ্ছিলো ম্যাচ বাসানো শক্ত হবে ইংল্যান্ডের তাই হল সেরাজ চারটি বুমরা তিনটি ইশান্ত দুটি এবং স্বামী একটি উইকেট পান স্বর্ণীয় জয় তুলে নেয় ভারত এইটুকু লেগলেই কিন্তু তোমাদের প্রতিবেদন রচনাটা কমপ্লিট হয়ে যাবে গঙ্গানুবাদ করো একটা আমাদের বঙ্গানুবাদ করতে হবে এখন আমি এটা পড়ছি হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন হি সিজ হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার ইন এ গুড হোম হনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড এখন আমি স্টেপ বাই স্টেপ আমি বঙ্গানুবাদটা করছি দেখে নাও প্রথম আছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন এর উত্তরটা কীভাবে দেখে নাও প্রথমে লিখবে গৃহই হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে এবার নেক্সট যে তোমার সেন্টেন্সটা ছিল খেয়াল করো বলছে হি আচ্ছা আমি একটু ঠিক করে নেই এখানে বলছে হি শিস হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম এটার মানে কি হয় এটার মানে হলো সেকেন্ড লাইন খেয়াল করো সে দেখে শুনে এবং গৃহেই শিখতে শুরু করে এটা হবে সেকেন্ড লাইনের উত্তর বঙ্গনুবাদ এবার থার্ড লাইন কে বলছে ইট ইজ হোম দ্যাট বিল্ড হিজ ক্যারেক্টার এর উত্তরটা দেখে নাও তিন নম্বর সেন্টেন্সটা হবে খেয়াল করো এই গৃহই তার চরিত্র গড়ে তোলে ঠিক আছে এবার লাস্টের সেন্টেন্সটা দেখে নেবো ইন এ গুড হোম হনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড এক্ষেত্রে উত্তরটা হবে লাস্টের উত্তম গৃহে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয় তাহলে এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের বলে রাখি এই বঙ্গানুবাদ হুবহু যে সবার এক হবে তা কিন্তু নয় তোমাদের চলিত ভাষায় এগুলোর সঠিক মানে করলেই হবে যে কোনোভাবে করলেই হবে কিন্তু মানেটা ঠিক রাখতে হবে ঠিক আছে আমি আবার বলছি তার মানে আমাদের উত্তরটা হলো গৃহই হলো প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে সে দেখে শুনে এবং গৃহে শিখতে শুরু করে এই গৃহই তার চরিত্র গড়ে তোলে উত্তম গৃহে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়